আট দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গণসমাবেশ করেছে বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট। সংখ্যালঘু নির্যাতন ও মন্দিরে হামলার ঘটনায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি তাদের। বিকেলে এর আয়োজন করা হয়। ভবিষ্যতে যাতে সংখ্যালঘুদের ওপর কোনো দমনপীড়ন না হয় সে বিষয়ে ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান জোটের নেতারা। সংখ্যালঘু সুরক্ষা আইন করার দাবিও তুলে ধরেন তারা। সম্মিলিত সংখ্যালঘু জোটের পক্ষ থেকে গণসমাবেশের আয়োজন করেছি এবং রাষ্ট্রকে এই বার্তা দিতে চাচ্ছি, যদি অতি দ্রুত আমাদের এই আট দফা দাবি বাস্তবায়ন না হয় তাহলে আমরা এসে বড় কঠিন কর্মসূচি পালন করব। আমরা সরকারের কাছ থেকে স্পষ্ট জবাব চাই যে আমাদের দাবি মেনে নিবে নাকি নিবে না, আর এই দাবি মেনে না নেওয়ার কোনো যৌক্তিক কারণও দেখি না।